কোনো রাজ্যপাল যদি বিজেপির প্রথমত কোনো স্টেপ নেন সেটা তো সমালোচনা করতেই হয় সেই সমালোচনা আগেও করেছি ভবিষ্যতেও করব কিন্তু বাংলা সৌজন্য বলে তিনি মাননীয় রাজ্যপাল তিনি যখন সৌজন্য দেখিয়ে তার ওনাম উৎসবের উপহার মিষ্টি ইত্যাদি আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলেন তাহলে নিশ্চিতভাবেই আমাদের তরফ থেকেও সেই সৌজন্যটা যে তাকে পূজো উপলক্ষে একটু মিষ্টি এবং উপহার ব্যক্তিগত সৌজন্য সে কথাই বলে তবে আমি আমার দলের নেত্রী নেতা দুজনকেই জানিয়েই তারপরে আমি এসেছি।